মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিনটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, চারদিকে হাজারে হাজারে পড়ুয়ারা পরীক্ষায় বসছে, কিন্তু 42 জন পড়ুয়ার পরীক্ষায় দেওয়া হলো না। খড়গ্রামের মারগ্রাম হাই স্কুলের 42 জন পড়ুয়ার অ্যাডমিট কার্ডই এসে পৌঁছয়নি, যার সমস্ত দায় দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের, একটু সুনির্দিষ্টভাবে বললে প্রধান শিক্ষকের। নিয়ম মাফিক তদন্ত শুরু হয়েছে, কিন্তু 42 জনের পরীক্ষা দেওয়া হলো না। এর পরের বছর কি এই 42 জন আবার পরীক্ষায় বসবেন? কে দেবে সেই প্রশ্নের উত্তর? দেখুন মধ্যবঙ্গ নিউজের স্পেশাল রিপোর্ট। একজন দুজন নয়, 42 জন পড়ুয়ার সামনে এবছর মাধ্যমিকের দরজা বন্ধ হয়ে গেল স্কুল কর্তৃপক্ষের চূড়ান্ত নজিরবিহীন গাফিলতিতে। 42 জন পড়ুয়ার ফর্মে জমা পড়ল না, ফর্ম জমার কোনো নথি নেই স্কুল কর্তৃপক্ষের কাছে। মধ্যশিক্ষা পর্ষদ এই 42 জন ছাত্রের অ্যাডমিট কার্ড ইস্যুই করতে পারেনি। মঙ্গলবার অ্যাডমিট কার্ড না পাওয়া ছাত্রছাত্রীরা ভেবেছিলেন হয়তোবা শেষ মুহূর্তে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে, কিন্তু যখন তারা বুঝতে পারলেন এবছর আর পরীক্ষা দেওয়ার কোনো আশাই নেই, তখন কার্যত তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রতিবাদে গর্জে উঠলেন ছাত্ররা। কারণ স্যারে বলেছিল যে তোরা অ্যাডমিট পাবি, কিন্তু দেরি হবে। শনিবারে আমরা স্কুলে গেলাম, স্যারে বললো যে ঠিক আছে তোরা দুর্গাপুরকে চলে যাবি। সেখানে গেলাম, দিয়ে স্যার আসেনি তো, দিয়ে পুলিশ আমাদের ঘাত ধাক্কা দিয়ে বের করে দিল, বললো যে তোদের অ্যাডমিট নেই, তোদের ঢোকা হবে। তোমরা কি যথাসময়ে অ্যাপ্লিকেশন যেটা করতে হয় বা ফর্ম ফিল আপ করতে হয় সেটা করেছিলে? 200 টাকাও নিয়েছে, সেটাও করেছি। তার সত্ত্বেও যদি অ্যাডমিট না আসে আমরা স্যারের কাছে কইব চাইবো। ক্ষুব্ধ ছাত্ররা খড়গ্রাম বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন, রাস্তা অবরোধ করে তাদের প্রতিবাদ শুরু করলেন। ছাত্রদের এই আন্দোলনের খবর পেয়ে ছুটে এলেন খড়গ্রামের বিডিও ও খড়গ্রাম থানার ওসি। তখন ছাত্রদের এই আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছে ছাত্র সংগঠন এসএফআই নেতৃত্ব, তারাও শাস্তির দাবিতে সোচ্চার হলেন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন সাধারণ ছাত্রছাত্রীর সঙ্গে থেকেই আমরা আজকে এখানে বিডিও সাহেবের কাছে এসেছি, ঘেরাও করেছি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, রাস্তা অবরোধ করছি। আমরা দাবি করছি সমস্ত ছাত্রছাত্রী, 42 জন ছাত্রছাত্রীকে যাতে তাদের পরীক্ষায় বসতে পারে সেই সুযোগ হচ্ছে যে প্রশাসনকে করতে হবে, এবং যে গাফলতি যার কারণে হচ্ছে যে আজকে 42 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না, তাদের যারা এর জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই জন্য আমরা আন্দোলন করছি। বেশ কিছুক্ষণ কুলিশের পর রাজ্য সড়ক অবরোধ শুরু হয়ে যায়, রাস্তায় দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। ছাত্রদের পাশে দাঁড়ান খড়গ্রামের বিধায়কও, তিনিও স্পষ্ট বলেন যে কারণে এই 42 জন ছাত্রছাত্রীর এবছর মাধ্যমিকে বসাই হলো না সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। যারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেব করে আশা করেছিল, তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটা, বহু স্বপ্ন নিয়ে বহু আশা নিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা দিয়েছিল, তারা আশাবাদী ছিল যে মাধ্যমিক পরীক্ষা বসবে। কিন্তু এই যে ঘটনা, 42 জন কচিকাঁচা ছাত্রছাত্রী তারা মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সবচেয়ে জীবনের প্রথম পরীক্ষায় বসতে পেল না, এটা ক্ষমার অযোগ্য। এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত অর্থাৎ যাদের গাফলতিতে, যাদের কারণে এইরকম একটা ঘটনা ঘটেছে, তাদেরকে কোনো মতেই ক্ষমা করা যাবে না। এই ঘটনা আমি মনে করি অন্তত ক্ষমার অযোগ্য। দেখতে হবে তদন্ত করে কে বা কাহারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কাদের লাইবিলিটি ছিল, কারা তাদের দায়িত্ব পূরণ করতে পারেনি বা দায়িত্ব পালন করতে পারেনি। আমি নিজে একজন বিধানসভার স্কুল এডুকেশন যে স্ট্যান্ডিং কমিটি আছে তার মেম্বার, আগামী দিনে আমাদের জেনারেল ডিসকাশনে আমি এটা আলোচনা করবই যে এই ধরনের ঘটনা কী করে ঘটতে পারে। মারগ্রাম স্কুলের ঘটনায় বিচলিত প্রশাসনও, কান্দি মহকুমা শাসক অভিক কুমার দাস খড়গ্রামের বিডিওকে গোটা ঘটনা তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন।
মানে ছাত্রদের দাবি যে হেডমাস্টারের গাফিলতির জন্যই এই সমস্যাটা হয়েছে এবং ওরা এবারে মাধ্যমিক পরীক্ষায় বুঝতে পারেনি। এটা সত্যিকারের খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তবে আমি স্থানীয় বিডিও সাহেব যিনি খড়গ্রামে রয়েছেন তাকে আমি স্কুলেও পাঠিয়েছি, উনি দেখছেন ওখানে পুরো বিষয়টি। নজিরবিহীন এই ঘটনায় ক্ষুব্ধ জেলা শিক্ষা প্রশাসকেরাও। জেলা বিদ্যালয় পরিদর্শক পুরবিদের বিশ্বাস এই ঘটনার জন্য প্রধান শিক্ষকের গাফিলতিতে ক্ষুব্ধ। তিনি প্রধান শিক্ষকের শোকজ করেছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন। চালান জমা দিয়েছেন, টাকা পয়সা জমা দিয়েছেন, কিন্তু বোর্ড থেকে অ্যাডমিট কার্ড পাননি। সঙ্গে সঙ্গে আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করি এবং ওনার কাছ থেকে যা যা কপি আছে সব কপি টপিগুলোকে নেওয়া হলো। এটা নেয়ার পর দেখা গেল যে বোর্ডে উনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন সেই রিসিপ্টটা দিচ্ছেন, কিন্তু বোর্ডে যে কপি জমা দিয়েছেন তার কোনো ডকুমেন্টস দেখার পর আমাদের প্রেসিডেন্ট এবং ডেপুটি সেক্রেটারি তারাও তন্ন তন্ন করে কাগজ খুঁজে দেখলেন যে মারগ্রামে রেগুলার স্টুডেন্ট 243 জন, তাদের অ্যাডমিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু 42 জন সিসি ক্যান্ডিডেটের জন্য কোনো ফর্ম জমা পড়েনি। এটা দুঃখজনক বললে তো শুধু কমই বলা হবে। যে আমি তো এটাই ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি ডিআই চেনেন না, যে ডিআইয়ের কাছে অভিযোগটা জানালেন না যে আপনার অ্যাডমিট কার্ড আসছে না। আসলে তো সর্ষেই ভূত, উনি তো নিজেই অ্যাডমিট কার্ডের কাগজপত্র জমা দেননি। অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য যে কাগজপত্র এটাই জমা দেননি বলেই আমি এটাকে মনে করে নেবো, কারণ এখনও পর্যন্ত উনি কোনো প্রুফ দেখাতে পারেননি, কোনো রিসিট দেখাতে পারেননি যাতে প্রমাণ হয় যে উনি বোর্ডে জমা দিয়েছেন কাগজপত্র। মঙ্গলবার মাধ্যমিকের প্রথম দিনে সবাই যখন হাসি মুখে পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোচ্ছেন তখন ওরা ম্লান মুখে বাড়ি ফিরে গেছেন। আবার এক বছর পর পরীক্ষায় বসতে পারবেন। এই এক বছরের মধ্যে 42 জনের কতজনই যে আর আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন করবেন তা জানা নেই কারোরই। কারণ শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলের এই পড়ুয়ারা অনেকেই প্রথম প্রজন্মের পড়ুয়া। এক বছরের মধ্যে পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় যুক্ত হয়ে পড়বেন, তার দায় থেকে কিন্তু শিক্ষক এবং শিক্ষা প্রশাসকেরা মুক্ত হতে পারবেন না। আমাদের প্রত্যাশা এই 42 জনের একজনও যেন পড়াশোনা থেকে নিজেদের বিচ্ছিন্ন না করেন, তার দায়িত্ব গ্রহণ করুক প্রশাসন। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।